মুক্তিযুদ্ধ আমাদের অহংকার গৌরবের এক বীরত্ব মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নয় মাসের যুদ্ধে রণাঙ্গনের প্রতিটি ঘটনা আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের এক একটি অংশ বিজয়ের এই মাসে সেই যুদ্ধের স্মৃতিচারণ নিয়ে এনজিপির বিশেষ আয়োজন মুক্তিযুদ্ধের বীর বীরত্ব গাথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইমরুল হাসান খ্যাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা নিয়ে ধারাবাহিক আয়োজনে আমাদের আজকের অতিথি ডক্টর কর্নেল অলি আহমেদ বীর বিক্রম মহান মুক্তিযুদ্ধের এক যোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ বীর বিক্রম উনিশশো সালে ১৩ মার্চ চট্টগ্রামের চন্দনাইশে জন্মগ্রহণ করেন তিনি চন্দনাইশের গাছবাড়িয়া এনজি উচ্চ বিদ্যালয় থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন এবং উনিশশো সালে করাচির ন্যাশনাল কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন আইন বিষয়ে পড়াশোনার সময় পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দিয়ে কমিশন লাভ করেন উনিশশো সালে উনিশশো সালে চতুর্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে এবং উনিশশো সালে তার পোস্টিং হয় চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিরস্ত্র বাঙালিদের নির্বিচারে হত্যার খবর পাওয়ার সাথে সাথেই এই বীর সেনানি সশস্ত্র বিদ্রোহ করেন পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে তৎকালীন ক্যাপ্টেন অলি আহমেদ প্রথমে যুদ্ধ করেন এক নম্বর সেক্টরে চট্টগ্রামের একটি ইউনিটের সাব কমান্ডারও ছিলেন তিনি ছিলেন জেড ফোর্সের একজন সাহসী যোদ্ধা বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে উনিশশো সালে সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে নাম লেখান রাজনীতিতে যোগ দেন বিএনপিতে ছয়বারের এমপি অলি আহমেদ বেশ কয়েকবার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন দু সালে বিএনপি ছেড়ে গঠন করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি যুক্তরাজ্যের ব্রুকস ইউনিভার্সিটি থেকে রেভলেশন মিলিটারি পার্সোনাল অ্যান্ড দ্য ওয়ার অব লিবারেশন ইন বাংলাদেশ শিরোনামের থিসিসের উপর পিএইচডি ডিগ্রি লাভ করেন অলি আহমেদ অলি আহমেদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ বিজয়ের এই মাসে সমগ্র দেশবাসীকে আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি পাকিস্তান সামরিক বাহিনীর নিয়মিত আপনার সদস্য ছিলেন কোন প্রেক্ষাপটে যুদ্ধে অংশ নিলেন কেউ যদি মনে করে ছাব্বিশ তারিখে আমরা মুক্তিযুদ্ধটা শুরু করলাম এবং মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল এটা সঠিক নয় মুক্তিযুদ্ধের ভূমিকা শুরু হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে কারণ পাকিস্তানের ভাগটা ছিল ভৌগোলিক কারণে একটা অসম্ভব ব্যাপার দুই অংশের মধ্যে দূরত্ব যেটা ছিল সেটা কোনো প্রকারেই গ্রহণযোগ্য ছিল না এছাড়াও আমাদেরকে বাধ্য করা হলো উর্দু বলতে হবে এবং বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু হলো আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিকার আদায়ের জন্য আন্দোলন শুরু হলো ছাত্রদের আন্দোলন শুরু হলো রাজনৈতিক আন্দোলন শুরু হলো ছয় দফার আন্দোলন শুরু হলো স্তরে স্তরে বাংলাদেশের জনগণ ধীরে ধীরে যুদ্ধের দিকে চলে গেছে এবং সর্বশেষ উনিশশো সালের নির্বাচনে সর্বমোট একশো উনসত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি আসনে বাংলাদেশ জয় লাভ করেছিল বাংলাদেশ মানে আমি বলতে এখানে এটা বুঝাইতে চাই উনিশশো সত্তর সালের নির্বাচনটা আওয়ামী লীগ আর পাকিস্তানিদের মধ্যে ছিল না এটা ছিল বাঙালি এবং অবাঙ্গালিদের মধ্যে বাংলাদেশের লোকেরা পাকিস্তানের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছিল যার কারণে আওয়ামী লীগ একশো সাতষট্টি আসনে জয় লাভ করে জয়লাভ করার পরে স্বাভাবিকভাবে এটা আশা করেছিল আওয়ামী লীগ যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন কিন্তু আমি যেহেতু চট্টগ্রামে ছিলাম অষ্টম বেঙ্গল রেজিমেন্টের কোয়ার্টার মাস্টার ছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তৎকালীন মেজর জিয়া তিনি ছিলেন সহ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ জঞ্জুয়া উনি এবং আমি একই ব্যাটালিয়নের লোক চতুর্থ বেঙ্গল রেজিমেন্টে গিয়েছিলাম উনি ছিলেন অধিনায়ক ওখানে যাওয়ার পরে সত্তর সালের যখন নির্বাচন হয়ে গেল একটা জিনিস লক্ষ্য করলাম যে পাকিস্তান থেকে নতুন নতুন সেনা দল আসা শুরু হয়ে গেছে গোলা বারুদ আসা শুরু হয়েছে এটা কিসের আলামত ছিল বাংলাদেশে তখন কোনো যুদ্ধ অবস্থা ছিল না তাহলে নতুন গোলা বারুদ কেন আসলো নতুন নতুন সামরিক বাহিনীর সদস্যরা কেন আসলো এটাতে আমরা বুঝে নিলাম একজন তরুণ ক্যাপ্টেন হিসাবে যে বাংলাদেশের জনগণকে শক্তি প্রয়োগ করে তারা নিয়ন্ত্রণ করবে এবং তাদের যে ধ্যান ধারণা সেটাই তারা বাস্তবায়ন করবে এরই মধ্যে একদিন আমার যিনি অধিনায়ক ছিলেন পূর্বে চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমান চৌধুরী তিনি ছিলেন চট্টগ্রাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের চিফ ইন্সপেক্টর উনি আমাকে ডেকে পাঠালেন ওনার বাসায় চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ষোলো শহর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ওনার বাসায় গেলাম উনি অনেকগুলি কথা বললেন জিজ্ঞাসা করলেন তুমি কি মনে করো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রধানমন্ত্রী করবে আমি ওনাকে বললেন যে না যদি প্রধানমন্ত্রী করতো তাহলে পাকিস্তান থেকে নতুন অস্ত্র নতুন সামরিক বাহিনীর সদস্য বা গোলা আসতো না এগুলি আনার অর্থটা হচ্ছে জোরপূর্বক বাংলাদেশকে তারা দমন করবে এবং পাঞ্জাবিরা কখনো বাঙালি একজনকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নেবে না তখন উনি জিজ্ঞাসা করলেন তাহলে আমাদের কী করণীয় যে এই মুহূর্তে আমাদের একমাত্র করণীয় বাংলাদেশকে স্বাধীন করা মানে সত্তরের নির্বাচন পরবর্তী যে রাজনৈতিক ঘটনা প্রবাহ আজ করতে পারছিলেন যে যুদ্ধ একটা আসন্ন যুদ্ধ একটা আসন্ন এবং তারা জবরদস্তি জোরপূর্বক আমাদেরকে দমন করবে পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু আমাদেরকে জানালেন যে তার সাথে পাকিস্তানিদের সাথে বৈঠক হবে এই বৈঠকের মাধ্যমে সব কিছু মীমাংসা হবে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন তারপরেও আমরা কিন্তু এটা গ্রহণ করতে পারিনি এর মধ্যেই বঙ্গবন্ধু সাতই মার্চের বাসন আসলো আশা করেছিলাম তিনি স্বাধীনতা ঘোষণা করবেন কিন্তু তিনি স্বাধীনতা ঘোষণা করলেন না এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম বলিয়ে ছেড়ে দিলেন কিন্তু একটা জিনিস ইঙ্গিত পেলাম তার এই বক্তব্যের মাধ্যমে সমগ্র বাংলাদেশের লোক ঐক্যবদ্ধ হয়েছিল তখন আমরা মনে করেছিলাম এখন যদি আমরা বিদ্রোহ করি আমাদের আর কোনো সমস্যা হবে না কারণ জনগণ আমাদের সাথে আছে মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশের নতুন ফ্ল্যাগ উত্তোলন করা হয়েছিল ছাত্রদের মধ্যে ব্যাপক একটা উন্মাদনা ছিল বাংলাদেশকে স্বাধীন করার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলি এরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছিল সুতরাং এই জিনিসগুলি আমাদেরকে সহায়ক শক্তি হিসাবে কাজ করেছে এবং আমাদের বিদ্রোহ করার সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হয়নি যে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রথম আপনারা বিদ্রোহ করেছিলেন সেই রাতের ঘটনাটা যদি একটু বলেন অষ্টম বেঙ্গল রেজিমেন্টকে নিয়ে আমি দীর্ঘদিন থেকে প্রস্তুতি নিচ্ছিলাম বিদ্রোহ করার জন্য স্পোর্টসম্যান হিসাবে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সকল সদস্যতার আমার একটা ব্যক্তিগত পরিচিতি ছিল কোয়ার্টার মাস্টার হিসাবে প্রত্যেককে আমার কাছে কিছু না কিছু কাজের জন্য আসতে হতো সুতরাং ট্যুরসদের সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যার বিদ্রোহ করতে আমার কোনো সমস্যা ছিল না পঁচিশ তারিখ যখন তমতমে অবস্থা বিরাজ করছিল সর্বত্র এবং পাকিস্তান আমার যে অধিনায়ক ছিল তিনি বললেন যে বেঙ্গল রেজিমেন্টকে সাত আট বাঘে বিভক্ত করে বিভিন্ন জায়গায় পাঠাতে হবে এবং তিনি বিভক্ত করে পাঠাই দিলেন মেজর জিয়াকে পাঠালেন চট্টগ্রাম থেকে নিয়ে চট্টগ্রাম খাল ষোলো শহর থেকে নিয়ে চট্টগ্রাম সেনানিবাস পর্যন্ত রাস্তার যে ব্যারিকেড আছে ব্যারিকেড পরিষ্কার রাখা সুতরাং এটা তো আরও পরিষ্কার হয়ে গেল আজকে রাত্রের মধ্যে ঘটনা ঘটতে যাচ্ছে কারণ রাস্তা পরিষ্কার করা তার তো আগ্রহ কেন জিয়াউর রহমানের সাথে দিল শমশেন মুবিনকে আর লেফটেন্যান্ট হুমায়ুনকে দুজনকে দিয়ে ওনাদেরকে রওনা করাই দিলেন অন্যান্যদেরকে বিভিন্ন দিকে রওনা করাই দিলেন অধিনায়ক নিজেই মেজর শকতকে নিয়ে চট্টগ্রাম সোয়াদ জাহাজ থেকে গোলা ভারত খালো খালাস করার জন্য তিনি গেলেন আমি কোয়ার্টার মাস্টার হিসাবে নিজেই ডিউটি অফিসারের দায়িত্ব গ্রহণ করে হেডকোয়ার্টারে থাকলাম এটা কোনো দায়িত্ব আমাকে কেউ দেয় নাই আমি নিজেই গ্রহণ করলাম কিছুক্ষণ পরে দেখি লেফটেন্যান্ট আজম সে এসে উপস্থিত হলো ও বললো যে আমি অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার হিসাবে কাজ করছি সেনাবাহিনীতে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার বলে কোনো জিনিস নেই তখন আমার মনে আরও গভীরভাবে দাগ কাটলো যে আমার উপর নজরদারি করার জন্য বা আমাকে হত্যা করার জন্য তাকে প্রেরণ করা হয়েছে যেভাবে ট্রুপসদেরকে বিভিন্ন জায়গায় পৃথক পৃথকভাবে অবস্থান নেওয়ার জন্য বলা হয়েছে অর্থাৎ তাদেরকেও বিভিন্ন জায়গায় বেলুজ রেজিমেন্টকে দিয়ে ট্যাঙ্ক দিয়ে মারার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমি এই ব্যাপারে খুবই সতর্ক ছিলাম সন্ধ্যার পরে চিন্তা করলাম জিয়র সাথে যোগাযোগ করা একান্তই কর্তব্য তখন লেফটেন্যান্ট আজম যিনি আমার সাথে ছিলেন তাকে বললেন যে তুমি ডিউটি থাকো আমি একটু দেখে আসি জিয়মানের সাথে যারা আছে তারা তাদের রাত্রিবেলা খাওয়াটা পেয়েছে কিনা কারণ এটা একটা কোয়ার্টার মাস্টারের দায়িত্বের মধ্যে পড়ে ডিউটি অফিসারের দায়িত্বের মধ্যে পড়ে আমি এই সুযোগে বেরোলাম রাস্তায় দেখি অসংখ্য ব্যারিকেড যেহেতু চট্টগ্রামের লোকেরাই ব্যারিকেড দিয়েছে চট্টগ্রামের বাসায় তাদেরকে বললাম পরিচয় দিলাম ব্যারিকেডগুলি উঠাই নিল তাদেরকে আবার বললাম যে ব্যারিকেডগুলি লাগিয়ে দাও ব্যারিকেটগুলি লাগাই দিল পরে গিয়ে রহমান সাহেব সাথে দেখা হলো রহমান ফ্যাক্টরিতে কহাকোলা ফ্যাক্টরি এটা বাইজিদ বোস্তামিতে ওনাকে সব জিনিসগুলি বুঝাই বললাম বললাম যে আপনি অনতি বিলম্বে রাত্রে খাওয়ার অজুহাত দিয়ে আপনি ফিরে আসেন শমশের মুবিন লেফটেন্ট শমশের মুভিন এখানে দায়িত্বে থাকুক আপনি আসেন আজকে রাত্রেই ঘটনা ঘটবে কারণ যেই সমস্ত ব্যবস্থা নিয়েছে পাকিস্তান আর্মি এটা ঘটনা না ঘটলে এরকম ব্যবস্থা তারা নিতেন না জিয়াউরহমান সাহেব ফিরে আসে সোজা বাসায় চলে গেলেন বাসায় গিয়ে উনি সংবাদ পেলেন অধিনায়ক জঞ্জুয়া সাহেব টেলিফোন করেছেন চট্টগ্রাম বন্দর থেকে তার স্ত্রীর কাছে তার স্ত্রী টেলিফোন করেছেন জিয়াউর স্ত্রীর কাছ থেকে এরকম স্ত্রীর মাধ্যমে কিন্তু সেনাবাহিনী কখনও নিয়ন্ত্রণ হয় নাই সংবাদটা কী ছিল যে জিয়াউর রহমানকে সংবাদ দাও তিনি যেন চট্টগ্রাম বন্দরে চলে আসেন রহমান সাহেব এই সংবাদটা পাওয়ার পরে তিনি দ্রুত আমার কাছে চলে আসলেন আমি এভাবে বসে আছি মেইন টেবিলের উপরে আমার সম্মুখে টেবিলের অপর দিকে রহমান এসে বসলেন উনার পিছনে ছিল দরদা। উনি আমাকে বর্ণনা করছিলেন কি হয়েছে কি হয় না তার স্ত্রী কি বলেছে জঞ্জুয়ার স্ত্রী কি বলেছে আমরা এগুলি নিয়ে আলাপ করছিলাম হঠাৎ দেখি দরজা দিয়ে জিয়াউর রহমানের পিছনের থেকে ঢুকলেন জঞ্জুয়া সাহেব আর মেজর শকত তৎকালীন মেজর শকত জঞ্জুও ঢুকে বললেন ওলি কি ষড়যন্ত্র করছেন আমাদের ষড়যন্ত্র না স্যার আপনার সংবাদ পেয়েছি জিয়াউর রহমানকে চট্টগ্রাম বন্দরে পাঠাইতে হবে তাকে চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য আমি আপনার সংবাদটা পৌঁছাই দিচ্ছি তখনও যেহেতু আমরা বিদ্রোহ করব না বা করব এই যে সিদ্ধান্ত হয় নাই তো জিয়াউর রহমানের পক্ষে চট্টগ্রাম বন্দরে যাওয়াটা একান্ত বাধ্যবাধকতা ছিল তিনি চট্টগ্রাম বন্দরে যাওয়ার জন্য রওনা হলেন অর্থাৎ আমার রুমের থেকে বেরোলেন অগ্রবাকে ছিলেন অধিনায়ক আব্দুর রশিদ জঞ্জুয়া সাহেব ওনার পিছনে ছিলেন জিয়াউর রহমান সাহেব জিয়াউর রহমান সাহেবের পিছনে ছিল মেজর শখত তার পিছনে ছিলাম আমি আজমকে যে ডিউটি অফিসার ছিল অ্যাসিস্ট্যান্ট ডিউটি অফিসার তাকে বলেন তুমি ঘুমিয়ে যাও রাতের দুইটা পর্যন্ত তুমি ঘুমিয়ে যাও দুইটার পরে তুমি জেগে ডিউটি পালন করো এর আগে আমি ডিউটি পালন করি কারণ আমার একটা ইচ্ছা ইয়ে ছিল সন্দেহ ছিল যা কিছু ঘটে দুইটার আগেই ঘটবে সুতরাং সে ঘুমিয়ে পড়ছিলো আমিও পিছে পিছিয়ে যাচ্ছিলাম ওই সময় দেখলাম আমার টেলিফোনে শব্দ আসবে দৌড়ে টেলিফোনের কাছে আসলাম আসে দেখলাম মিস্টার আব্দুল কাদের আমারই পরিচিত আমারই এক বন্ধু ফটিক ছড়ি বাড়ি তৎকালীন স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিল তার সাথে চট্টগ্রাম ক্লাবে একদিন কথায় কথায় বলছিলাম যে বাংলাদেশ যদি কখনো বিপদে পড়ে আমরা অস্ত্র হাতে নিয়ে বাইরে বাংলাদেশের জনগণের জন্য তখন উনি আমাকে টেলিফোন করে বললেন মামা এই মুহূর্তে একজন লোক ঢাকার থেকে এসেছে ঢাকার রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে এবং যে কোনো সময় তারা নিরহ লোকের উপর আক্রমণ শুরু করবে তোমরা কি করবে তখন আমি তাকে বললাম যে সবাইকে বলে দাও আমরা বিদ্রোহ করলাম আমি দৌড়ের নিচে আসলাম জিয়রহমানকে এভাবে ইশারা করে বুঝাইতে চেষ্টা করলাম যে আপনি চট্টগ্রাম বন্দরে গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে উনি আমাকে জিজ্ঞাসা করলেন কিছু কিছু লিখিত তাকে আমি বললাম যে এই মুহূর্তে এটা দেওয়াটা সম্ভব না উনি কি বুঝলেন না বুঝলেন আমি নিজেও বুঝতে পারিনি জঞ্জু আমার দিকে তাকাই বলে তুমি কি করছো হাত নাড়তেছো কেন তখন আমি বললাম যে মশায় কামড়াচ্ছে মশা তাড়াচ্ছিলাম উনি তখন একটা ট্রাক আসছিলো জঞ্জুয়া সাহেব একটা ট্রাক নিয়ে আসছিল আসার সময় এই ট্রাকটা ছিল নেভির এবং নেভির এগারো জন লোক ছিল তখন অষ্টম রেজিমেন্ট রেজিমেন্টে কোনো সিপাই বা কোনো নায়ক বা কোনো হাবেলদার রহমান সাহেবের সাথে যায়নি নেভিরে এগারো জন ছিল অর্থাৎ জঞ্জুয়া সাহেব নিশ্চিত করেছে জিয়াউর রহমানকে মারার জন্য এই পাঞ্জাবি লোকগুলিকে দিয়ে জিয়াউর রহমান সাহেব যথারীতি রওনা হয়ে গেলেন জঞ্জুয়া সাহেব দাঁড়ায় রইলেন এরপরে জঞ্জুয়া সাহেব আর মেজর শওকত একটা জিপে করে একই পথে জঞ্জুয়া সাহেবের বাসার জন্য রওনা হলেন প্রতিমধ্যে মেজর শওকতকে নামাইয়ে দিলেন আমি নিশ্চিত হতে পারলাম না জিয়াউর রহমান আমার কথা বুঝছেন কি না মে তখন ক্যাপ্টেন খালেকুজ্জামানকে অর্ডার দেওয়া হলো তিনি যেন হেডকোয়ার্টার কোম্পানি নিয়ে চট্টগ্রাম বন্দরের সম্মুখেই এমবারকেশন হেডকোয়ার্টারের দায়িত্ব পালন করতে যান অর্থাৎ সবাইকে পৃথক পৃথক জায়গায় মারার জন্য পাঠাতে হচ্ছে যেহেতু খালেকুজ্জামান সাহেব ওই রাস্তায় যাবেন ওনাকে বললেন যে আপনার সাথে সেনাবাহিনীর সদস্যদেরকে নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি নিজে গিয়ে জিয়া রহমানকে আমার মেসেজ দেন উনি যেন অনতি বিলম্বে ফিরে আসেন আমি বিদ্রোহ করলাম খালেকুজ্জামান সাহেব গেলেন উনাকে আমার মেসেজটা দিলেন ইতিমধ্যে আমি করলাম কি আমার সাথে যে লেফটেন আজম ছিল লেফটেন আজমকে আমি অ্যারেস্ট করলাম মেসে ক্যাপ্টেন আহমদ আলী গুমাত ছিল পাঞ্জাবি তাকেও অ্যারেস্ট করলাম রেল লাইনে ডিউটি করছিল সেকেন্ড লেফটেন্যান্ট হুমায়ুনকে অ্যারেস্ট করলাম অর্থাৎ তিনজন অফিসারকে অষ্টম বেঙ্গলে আমি অ্যারেস্ট করে নিলাম কিছুক্ষণ পরে শুনলাম তৎকালীন ইপিআরের দুজন অফিসার মেজর হামিদ আর ক্যাপ্টেন নজর তারা মেসে আসছে ইপিআর হেডকোয়ার্টার থেকে অর্থাৎ হালি শহর তাদের অফিস ছিল অফিস থেকে মেসে ফিরে আসছে এই সংবাদটা পেলাম আমি আমাদের ম্যাচ হাবলদার ছিল আব্দুল আজিজ হাবলদার আব্দুল আজিজ বরিশাল বাড়ি উনি আসে আমাকে বললেন উনাকে বললেন যে আপনি তুমি বারোজন লোক নাও বারোজন লোক নিয়ে অস্ত্রসহ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসো তাহলে পাঁচজন অফিসার আমি ইতিমধ্যে অ্যারেস্ট করে নিলাম এরপরে জিয়াউর রহমান সাহেব আসলেন আসার পরে উনি ওই এগারো জনকে বন্দি করলেন প্রত্যেককে পৃথক পৃথক রুমে নিয়ে যাওয়া হলো এবং রহমানকে আমি সব কিছু বুঝেই বললাম যে আমি অলরেডি বিদ্রোহ করেছি সবাই অস্ত্র হাতে নিয়ে আপনার অর্ডারের অপেক্ষায় আছে আমরা আপনার অর্ডার পেলেই বাকি কর্মকাণ্ড যা করতে হয় সেটা করব। তখন তিনি বললেন যে আগের পরিকল্পনা অনুযায়ী জনজুয়াকে অ্যারেস্ট করা তোমার দায়িত্ব সুতরাং তুমি তাড়াতাড়ি গিয়ে জনজুয়াকে অ্যারেস্ট করে নিয়ে আসো আমি ওনাকে অনুরোধ করলাম এই মুহূর্তে ব্যাটালিয়ান হেডকোয়ার্টার ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না কারণ অফিসাররা কোথায় বন্দি আছে সিপাইরা কে কোথায় বন্দি আছে কারা কারা বিদ্রোহ করেছে কারা কোথায় কী অবস্থান করছে সব কিছু আমার নক দর্পণে এই মুহূর্তে যদি আমি এখান থেকে চলে যাই তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা হওয়ার সম্ভাবনা আছে সুতরাং আপনি আগে যেয়ে জনজুয়াকে অ্যারেস্ট করে নেন আসার পথে মেজর শকত যিনি মেসে ঘুমাচ্ছিলেন অফিসেস মেসে ওনাকে সাথে নিয়ে আসেন জিয়াউর রহমান সাহেব গেলেন জনজুয়কে অ্যারেস্ট করলেন আসার পথে মেজর শকতকে নিয়ে আসলেন উনি আসার পরে আমি অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সবাইকে একত্রিত করলাম মধ্যখানে একটা খোলা জায়গা ছিল খোলা জায়গাতে একত্র করলাম একত্র করে ওনাকে সামরিক কায়দায় ওনাকে সমস্ত ব্যাটালিয়নের দায়িত্ব হস্তান্তর করলাম এবং উনি সমস্ত দায়িত্ব নেওয়ার পরে আমার হাত ধরে উঁচু করে কোনো উঁচু জায়গা ছিল না দাঁড়ানোর একটা ড্রাম সোজা করা হলো ড্রামের উপর উনি দাঁড়ালেন আমার হাত ধরলেন হাত ধরে বললেন এই মুহূর্ত থেকে আমরা বিদ্রোহ করলাম তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা যে বিদ্রোহ করেছি এই কথাটা অন্য বেঙ্গল রেজিমেন্টগুলি জানে না যেমন ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর আছে তারা জানবে না ফোর বেঙ্গল রেজিমেন্ট ব্রাহ্মণবাড়ি ছিল তারা জানবে না সেকেন্ড বেঙ্গল রেজিমেন্ট জয়দেবপুরে ছিল তারা জানবে না থার্ড বেঙ্গল রেজিমেন্ট ছিল সৈয়দপুরে তারা জানবে না সুতরাং সবাইকে জানানো আমাদের প্রয়োজন ছিল টেলিফোনে সম্ভব ছিল না তৎকালীন ইপিআরের সদস্যদেরকে জানানো আমাদের কর্তব্য ছিল পুলিশদেরকে জানানো আমাদের কর্তব্য ছিল ছাত্র জনতা শ্রমিক সবাইকে জানানো আমাদের কর্তব্য ছিল জিয়াউর রহমান সাহেব উনি সন্ধ্যার পরেই সাতাশে মার্চ আমি পাশে বসা ছিলাম উনি বললেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ার মাইসেলফ এজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট আন্ডার দ্য ব্লাসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল বিদেশি রাষ্ট্রগুলিকে আমাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি অস্ত্র গোলা বারুদ দিয়ে সাহায্য করার জন্য অনুরোধ করছি এবং পাকিস্তানিদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি এটা ঘোষণা দেওয়ার পরে আমরা কালুঘাটে চলে আসলাম বলখালী নামক স্থানে ফুলতলা আমরা আর্মি ফার্স্ট আর্মি হেডকোয়ার্টার সেট আপ করলাম ওখান থেকে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব হলো আমার উপরে ওখান থেকে আমরা সরে ডাকা পাহাড়ে চলে গেলাম কারণ আমরা জানি না কালকে কী হবে কোথায় কি হচ্ছে কোনো জিনিস সম্বন্ধে আমরা অবগত ছিলাম না আগে প্রয়োজন ছিল আমাদেরকে অর্গানাইজ করা তারপরে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়া করলডাঙ্গা পাহাড়ে গেলাম আমরা বিভিন্নভাবে বিভক্ত হলাম সেনা সদস্যরা তো বিভিন্ন জায়গায় চলে গেল আমাদের গুলিকে পৃথক করার মূল কারণটা ছিল পাকিস্তানিরা যেন একটা জায়গায় আমাদেরকে যুদ্ধ করে ধ্বংস করতে না পারে কারণ তাদের কাছে এফ এইটটি প্লেন আছে ট্যাঙ্ক আছে আর্টিলারি আছে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট টোয়েন্টি বেলুজ রেজিমেন্ট আছে তাদের পক্ষে আমাদেরকে ধ্বংস করা কঠিন ছিল না কারণ আমরা সংখ্যায় কম ছিলাম তখন আমরা কালুঘাটে চলে আসলাম বলখালী নামক স্থানে ফুলতলা আমরা আর্মি ফার্স্ট আর্মি হেডকোয়ার্টার সেট আপ করলাম ওখান থেকে যুদ্ধ পরিচালনা করার দায়িত্ব হলো আমার উপরে কৃষি ব্যাংকের ওখানে কালুঘাটের কাছে ওখান থেকে জিও রহমানের উপর আক্রমণ করলো তিনি প্রাণে বেঁচে গেলেন আসে তিনি আমাকে সব জিনিসগুলি বন্দনা করলেন তখন মনে করলাম যে আমরা এখানে গোলা বারুদ ছাড়া তিন চার দিনে বেশি যুদ্ধ করা সম্ভব হবে না জিয়াউর রহমানকে অনুরোধ করলাম আপনি রামগড়ে গিয়ে ভারতের সাথে যোগাযোগ করে অস্ত্রের ব্যবস্থা করেন আমরা গেলে তারা অস্ত্র দেবে না আপনার গেলে হয়তো অস্ত্র দেবে জিয়াউর রহমানকে দুইটা ওয়ান টনার ট্রাক এবং তিরিশ জন সিপাই দিয়ে রাত্রিবেলা সন্ধ্যার পরে রামগড়ের উদ্দেশ্যে রওনা করে দিলাম তিনি ওখানে যাওয়ার পরে কিছু অস্ত্র আমাদের কাছে পাঠালেন কিছু গোলাপ বারুদ পাঠাইলেন একটা ওয়েললেস সেট পাঠালেন তার সাথে যেন আমি যোগাযোগ রক্ষা করতে পারি পুরো চট্টগ্রামের যুদ্ধ পরিচালনার দায়িত্বটা সমন্বয় করার দায়িত্বটা আমার উপর অর্পিত হলো মুক্তিযুদ্ধ কীভাবে সংগঠিত করলেন যুদ্ধের জন্য তারা আস্তে আস্তে আসার শুরু করলো ছাত্ররা আমাদের সাথে যোগদান শুরু করলো প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলো শ্রমিকেরা আসলো যুবকেরা আসলো তাদেরকে প্রাথমিক পর্যায়ে আমাদের সহকারী হিসাবে জিনিসপত্র আগায়ে নিয়ে যাওয়া আমাদেরকে সাহায্য করা এটাতে তাদের দায়িত্ব দেওয়া হলো তখন তো ট্রেনিং দেওয়ার অবস্থা ছিল না ট্রেনিং দেওয়ার প্রশ্ন আসলো যখন আমরা বর্ডার ক্রস করে ভারতে চলে গেলাম ভারতে যাওয়ার পরেই তখন ট্রেনিং দেওয়ার অবস্থা হলো এখানে আমি বলতে চাই এগারো তারিখে আমরা একটা ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণ করলাম কালুরঘাটে যেখানে প্রথম অংশেই লেফটেন্ট শমশান মুভিন গুলিতে আহত হলো পাকিস্তানিদের হাতে ধরা পড়ল এগারোই এগারোই এপ্রিল ক্যাপ্টেন হারুন তার পেটে গুলিবিদ্ধ হলো তাকেও ওখান থেকে নিয়ে যাওয়া হলো ওই যুদ্ধের মাঠে লেফটেন্যান্ট শমশের লেফটেন্যান্ট মাহবুজ স্যার আর কেউ ছিল না সুতরাং মাহবুজের পক্ষে ওখানে একা টিকে থাকা উত্তর পারে সম্ভব ছিল না আমরা ছিলাম দক্ষিণ পারে সোয়া কিলোমিটারের মধ্যে যুদ্ধ পরিচালনা করা এটা কঠিন ছিল আমরা আমাদের গোলা যা ছিল তাও শেষ তখন আমরা সিদ্ধান্ত নিলাম এখান থেকে উড্র করে আমাদেরকে রাঙ্গামাটি বা মাহালচোরের দিকে চলে যেতে হবে আমি আর মেজর শকত তৎকালীন মেজর শকত দুইজনে বসে সিদ্ধান্ত নিলাম যে ট্রুপসদেরকে একত্র করে পটিয়া হয়ে বান্দরবন হয়ে কাপ্তায় হয়ে আমরা রাঙ্গামাটি হয়ে মহালচরি কোনো জায়গায় এসে আবার অবস্থান গ্রহণ করব আমরা তাই করলাম মহালচরিতে এসে ক্যাপ্টেন খালুকুজ্জামান আর মেজর শখত ওখানে অবস্থান নিলেন আমার উপর দায়িত্ব পড়ল রামগড়ে গিয়ে জিও রহমান সাহেবের সাথে যেন যোগাযোগ করে তাকে সমস্ত জিনিস অবহিত করা হয় এবং পরবর্তী নির্দেশের অপেক্ষা থাকবে আমি ওখানে যখন গেলাম ওনাকে অবহিত করলাম উনি বল যে রাত্রে আরাম করো সকালে বসে আমরা সিদ্ধান্ত নেবো হঠাৎ রাত্রে দুইটার সময় বা আড়াইটার সময় দেড়টার সময় আমার এখন স্মরণ নেই উনি আমাকে জাগাইয়ে দিলেন যে উঠে যাও এখন তখন দেখলাম মীরশ্বরের থেকে কিছু লোক আসছে বললো যে সীতাকুণ্ডে ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয়েছে ক্যাপ্টেন আব্দুল মতিন তার কোম্পানি সহ এবং বেঙ্গলের যে গ্রুপটা ছিল তাদের সহ প্রায় বিশ পঁচিশ মাইল পিছনের দিকে চলে আসছে এখন তারা কোনো অবস্থান নাই রাস্তার পাশে ঘুমিয়ে আছে জিওরহমান বললো যে তুমি তাড়াতাড়ি গিয়ে এটার দায়িত্ব গ্রহণ করো মীরেশ্বরী কোথায় আমি জানতাম না যদিও আমি চট্টগ্রামের লোক সড়ক পথে যাতায়াতের কোনো ব্যবস্থা ছিল না তৎকালে রেলওয়ে রেলওয়ে যাতায়াত হতো বাসের কোনো ব্যবস্থা ছিল না যা হোক আমি আমার নিজস্ব একটা জিপ ছিল নিজস্ব মানে যুদ্ধকালীন সময়ে ব্যবহারের জন্য একটা জিপ ছিল এটা একটা জুট মিলেরই জিপ আমার ড্রাইভার ছিল নজির তাকে উঠেই নিয়ে ভোরে ভোরে আমি রওনা হলাম মীরেশ্বরের জন্য মিরেশ্বরীর পিছনে এসে দেখলাম প্রায় আরও পাঁচ ছয় কিলোমিটার পিছনে সবাই রাস্তার পাশে শুয়ে আছে কেউ কিছু চা খাচ্ছে কেউ কলা খাচ্ছে বিভিন্নভাবে সবাই বিশ্রাম করছে এবং ক্যাপ্টেন আব্দুল মতিন বলল যে আমি এখানে আর থাকবো না আমি আমার কোম্পানি নিয়ে ফোর বেঙ্গলে চলে যাব। অর্থাৎ তারা যারা ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় আছে তাদের সাথে গিয়ে মিলিত হবেন মতিন সাহেব কিছুক্ষণ আরাম করার পর ওখান থেকে রওনা হলেন রওনা হওয়ার আগে ওনাকে আমি অনুরোধ করলাম আপনি যাওয়ার আগে আমাকে একটা মেশিন গান দিয়ে যান কারণ আমার কাছে মেশিন গান নেই মিরেশ্বরীতে যখন আমি আসলাম তখন তাদেরকে রাস্তার পাশে শো অবস্থায় দেখলাম আমার সাথে যারা যাবে তাদেরকে একত্রিত করলাম মোট আমার কাছ সাথে বোধ হয় ষাট কি সত্তর জন লোক ছিল এখন ঠিক এক্সাক্ট ফিকারটা স্মরণ নেই বেঙ্গল রেজিমেন্টের ছিল ইপিআরের লোক ছিল তৎকালীন ইপিআরের পুলিশের লোক ছিল আনসার ছিল ছাত্ররা ছিল সবাইকে সম্মিলিতভাবে নিয়ে আমি আগের দিকে আগাইতে শুরু করলাম আগাইতে আগাইতে মিরশ্বরের শহর পর্যন্ত আসলাম আসে দেখলাম ব্রিজটা ভাঙা তখন দেখলাম যে এর বেশি আগে যাওয়াটা সম্ভব না মিরশ্বরের শহরকে কেন্দ্র করে তিনটা জায়গায় আমি অবস্থান নিলাম এবং পাকিস্তানিদেরকে বিগত কয়েকদিনে লক্ষ্য করলাম তারা যখনই আমাদেরকে আক্রমণ করেছে বররাত্রে আক্রমণ করেছে তখন আমি এই বররাত্রের প্রস্তুতি নিয়ে ওই জায়গায় ছিলাম চোদ্দোটা লাইট মেশিন গান প্রথম জায়গাতেই আমি লাগিয়েছিলাম এবং একটা মেশিন গানও ছিল প্রথম জায়গায় প্রথম জায়গার পিছনে মোটরটাও ছিল রিকয়লেস রাইফেলটাও ছিল অর্থাৎ একসাথে দুইশত বা তিনশত সোলজার থাকলে যতগুলি অস্ত্র ব্যবহার করে অতগুলি অস্ত্র ব্যবহারের যেন সংকেত তারা পায় ওই দিন ভরেই তারা আমাদেরকে আক্রমণ করলো আগের থেকে আসলো আমরা তাদের উপর আক্রমণ করলাম আক্রমণ করার পরে একশো জন পাকিস্তানি সৈন্য প্রায় নিহত হলো সকাল ছটার থেকে নিয়ে রাত্রে দশটা পর্যন্ত তাদের সাথে যুদ্ধ চললো আমাদের কাছে আর গোলা ছিল না বাধ্য হইয়া সেখান থেকে পিছনের দিকে সরে আসতে হলো রাত্রের অন্ধকারে আমরা মস্তাননগরে চলে আসলাম নগরও একইভাবে তাদের সাথে যুদ্ধ হলো তারপরে কররহাটে আসলাম কর্ড়াহাটেও যুদ্ধ করলাম তুলাতলাতে আসলাম তুলাতলাতেও যুদ্ধ করলাম বাগান বাড়িতে আসলাম বাগান বাড়িতেও যুদ্ধ করলাম এসব যুদ্ধগুলি আমার ব্যক্তিগত নেতৃত্ব আমার একক নেতৃত্বে হয়েছে স্যার যুদ্ধের সময় তো আপনি অনেক প্রতিরোধ যুদ্ধে অংশ নিয়েছেন অনেক অভিযানে সম্মুখ সারিতেও ছিলেন অগ্রণী ভূমিকা রেখেছেন আপনার আপনার দৃষ্টিতে কোন অভিযানটি বা কোন প্রতিরোধ যুদ্ধটি আসলে দুর্ধর্ষ মনে হয়েছে দুটাই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল একটা হলো মিরেশ্বরী যুদ্ধ যেখানে আমার একজন লাস নায়ক নিহত হয়েছিল আবুল হোসেন তৎকালীন রিপিয়ার ছিল সেই নিহত হয়েছিল তারপরে যে ভয়াবহ যুদ্ধটা সংগঠিত হয়েছিল পাকিস্তানের একটা ব্রিগেড আমাকে আক্রমণ করেছিল আমার সাথে ছিল প্রায় দেড়শো সৈনিক সেটা ছিল মাস ইয়েতেই চানগাজি নামক স্থানে বেলুনিয়া বালজে ওখানে এই যুদ্ধটা সংগঠিত হয় ওখানে পাকিস্তানের হেলিকপ্টার নিয়ে আসছিলো ট্যাঙ্ক নিয়ে আসছিলো আর্টলারি নিয়ে আসছিলো একটা ব্রিগেডের আক্রমণ ছিল ওখান থেকে আমরা সারা দিন যুদ্ধ করে রাত্রের অন্ধকারে বাংলাদেশ বর্ডার অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার ক্রস করে ইন্ডিয়ার মধ্যে চলে আসলাম আমি ছিলাম বাংলাদেশের ফার্স্ট সাব সেক্টর কমান্ডার তখনও কিন্তু সেক্টরের ধারণা আসে নাই ফার্স্ট সেক্টর কমান্ডার হিসাবে আমি এই বেলুনিয়াতে যুদ্ধটা করেছিলাম বিভিন্নভাবে আমাদের একটা আত্মত্যাগ ছিল সে আত্মত্যাগটা কেন ছিল বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে পরিণত করার জন্য যেখানে আমাদের সম্মান থাকবে কোনো বিশেষ সহযোদ্ধার কথা কি আপনার মনে পড়ে আছে লেফটেন্ট সালাউদ্দিন সে পাকিস্তান থেকে পলাই আসছিল এসে আমাদের জেড ফোর্সে অংশগ্রহণ করলো এবং তিনি ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল অরিজিনালি সে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার কামালপুর বিউপিতে আক্রমণ করার জন্য যাচ্ছিল সন্ধ্যার সময় সে একটা লুঙ্গি পরা একটা হাফ শার্ট আর মাথায় একটা গামছা দিয়ে আমার সাথে দেখা করতে আসলো ব্রিগেড হেডকোয়ার্টারে এবং বলল দোস্ত আক্রমণ করার জন্য যাচ্ছি কামালপুরে জানি না কী অবস্থা হয় সে সালাউদ্দিন কিন্তু ওই যুদ্ধ থেকে আর ফিরে আসেনি আরেকজন ছিল ক্যাপ্টেন মাহবুব জোগিগঞ্জ এলাকাতে আট গ্রাম পাঁচ গ্রাম এলাকাতে সেই ওখানে নিহত হয় লেফটেন্ট এমদা তার একটা যুদ্ধে নিহত হয় অনেক সহকর্মীকে আমরা যুদ্ধের সময় হারিয়েছি অনেকে আত্মত্যাগ করেছে মা বোনদের কোনো খবর ছিল না বা মা পরিবারের কোনো খবর ছিল না কোনো বিষয় ছিল না আমাদের সম্মুখে শুধু একটাই জিনিস ছিল বাংলাদেশকে স্বাধীন করা পাকিস্তানকে পরাভূত করা এবং কেন যে আমাদের গণতন্ত্র ছিল না আমাদের বাকস্বাধীনতা ছিল না আমাদের অর্থনৈতিক মুক্তি ছিল না ন্যায় বিচার ছিল না এগুলি প্রতিষ্ঠা করায় আমাদের অন্যতম লক্ষ্য ছিল দেশ যখন মুক্ত হচ্ছিল বিজয়ের খুব কাছাকাছি আমরা ছিলাম সেই সময়টার অনুভূতিটা কেমন ছিল ওই সময় আমরা চট্টগ্রাম সিলেটের এমসি কলেজের পিছনে ছিলাম সিলেটের এমসি কলেজের পিছনে মেজর হাফিজের নেতৃত্বে একটা ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় ওখানে জিয়াউর রহমান সাহেবও ছিলেন আমিও ছিলাম ব্রিগেড হেডকোয়ার্টার পুরোই ছিল ওখানে অষ্টম বেঙ্গল রেজিমেন্টের সরি ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের একটা প্লাটুনেই ধরতে পারেন প্রায় নিঃশেষ হয়ে গেছিলো আহত নিহত একটা করুণ অবস্থা ছিল চোদ্দ তারিখে আমরা সিলেট দখল করি চোদ্দই ডিসেম্বর এটা অন্যরকম অনুভূতি ছিল দীর্ঘ নয় মাস রক্তকরী যুদ্ধের পরে নিজের মাতৃভূমিতে স্বাধীন নাগরিক হিসাবে প্রবেশ করলাম এটা অন্য ধরনের একটা অনুভূতি ছিল অন্য ধরনের একটা উৎসাহ ছিল সার মুক্তিযুদ্ধেরাই দেশের শ্রেষ্ঠ সন্তান জীবনের মায়া এবং পরিমাণে টান উপেক্ষা করে তারা যুদ্ধ অংশ নিয়েছিলেন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা অবহেলার শিকার হচ্ছেন এদেশে এই নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা কোনো আক্ষেপ নেই এটা আল্লাহরের হুকুম ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসে আমাকে দাওয়াত করা হয় না ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমাকে দাওয়াত করা হয় না এবং আমরা বিভিন্ন জায়গায় অবহেলিত হচ্ছি অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে স্যার যে স্বপ্ন নিয়ে যুদ্ধ অংশ নিয়েছিলেন তার কতটা পূরণ হয়েছে আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান আমি আল্লাহর উপর বিশ্বাস করি সম্পূর্ণভাবে আমি আশা করি এবং বিশ্বাস করতে চাই আল্লাহ নিশ্চয়ই মানুষের ডাকে মোমেনদের ডাকে সাড়া দিয়ে মানুষ যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা উৎসাহ নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিল সেটা অবশ্যই পূরণ হবে এবং দেশের শত্রুরা পরাজিত হবে জনগণের শত্রুরা পরাজিত হবে গণতন্ত্রের শত্রুরা পরাজিত হবে অর্থনৈতিক উন্নয়নের শত্রুরা পরাজিত হবে দুর্নীতিবাজারা পরাজিত হবে এটাই ইসলাম ধর্ম বলে সত্যের জয় অবশ্যম্ভাবী অসংখ্য ধন্যবাদ ডক্টর কর্নেল অলি আহমেদ দর্শক এতক্ষণ শুনছিলেন একজন বীর মুক্তিযোদ্ধার সাহসিকতা ও বীরত্বের গল্প আজ বিদায় নিয়েছি পরের পর্বে হাজির হব আরেকজন বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে